বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক আছে আপনি নিশ্চয়ই জানেন এটার সমাধানটা কি হবে অনেক ধন্যবাদ প্রশ্ন ধারণা একটু ভিন্ন হয় পরীক্ষায় প্রথম হলো যে দেখেন প্রাথমিক যুগে যে উপন্যাস মূলত উপন্যাসের ধারণাটা এসেছে আমাদের পাশ্চাত্য থেকে তো পাশ্চাত্য শিক্ষিত শিক্ষায় শিক্ষিত আমাদের একটু সময় লেগেছে আরেকটু কথা আপনাকে বলে রাখি মূলত আমরা বাংলা গদ্যের বিকাশে উপন্যাস তো বাংলা গদ্যেরই অংশ একটা গুরুত্বপূর্ণ বাংলা গদ্যের বিকাশে মিশনারিদের অবদান সবচেয়ে বেশি ওই অংশগুলো নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাল্লাহ তো প্রথম যিনি উপন্যাস লেখার প্রচেষ্টা করেছিলেন হ্যানা ক্যাথরিন ম্যালেন্স দেখেন আপনি বিষয়বস্তু শুনলেই বুঝতে পারবেন তিনি কিন্তু উপন্যাস লিখতে যাননি তিনি খ্রিস্টান ধর্মের মহিমা প্রচার করতে গিয়েছিলেন তিনি লিখেছিলেন যে ফুলমনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তার অনেক সুখ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি তার কত দুঃখ পরে ফুলমন করুণা খ্রিস্ট্রহণ করেছে কিন্তু যদি আপনারীতি লিখেছেন এবং যেহেতু চরিত্র এসেছে একটা উপন্যাসে চলে আসছে আবহাওয়া ছায়া চলে আসছে এই জন্য যদি প্রশ্ন এটা লিখেছেন আঠারোশো সালে

তাহলে প্রথম 5758 58 সালে তাহলে প্রথম উপন্যাস রচনার দাবিদার হলেন হেনা ক্যাথরিন ম্যালেন্স ফুলমনিয়া করোনা ব্যাপার 1852 আর বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস প্যারিসিয়াত মিত্র আলালের ঘরের দুলাল এটা হলো 1858 সালে আমি যদি একই সাথে বলি বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস যেহেতু আপনি বলছেন যে একটা হচ্ছে প্রথম উপন্যাস প্রথম প্রচেষ্টা প্রথম প্রচেষ্টা প্রথম প্রচেষ্টা দাবিদার দাবিদার কারণ হয়তো উনি উপন্যাস লিখতেই এটোপূর্ণ উপন্যাস আভাস চল আসছে প্রথম দাভিদার প্রথম রাঙ্গিকে প্রথম বই প্রথম বই রাইট এটা আর 1858 সালে যেটা আলালের গরে perechat mitra mitra যেটা লিখেন আলালের গরে দুলাল এটা প্রথম উপন্যাস উপন্যাস লেখক জন্য এবং উপন্যাস লেখক হয়েছে এবং উপন্যাস সিএসএবি স্বীকৃত স্বীকৃত রাইট তাহলে প্রথম উপন্যাস কি এই দুটির মধ্যে কোণটি নাকি নতুন মানে ভিন্ন কোন নাম আছে এবার যদি আসে এখন পরিপূর্ণ পাশ্চাত্য আদর্শে যদি সার্থক উপন্যাস হয় তাহলে বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী মানে আরো আর প্রথম সার্থক দুর্গেশ নন্দিনী আঠারো পঁয়ষট্টি তাহলে বাংলা সাহিত্যে আধুনিক যুগের যে একটি নতুন সৃষ্টি উপন্যাস যেটা পাশ্চাত্যকে অনুসরণ করে আপনি বলছেন সে উপন্যাসের জন্মকালীন সময় হচ্ছে আঠারোশো বায়ান্ন থেকে আঠারোশো পঁয়ষট্টি এটা প্রথম প্রচেষ্টা পরেরটা হচ্ছে যে লেখা হয়ে আছে কিন্তু সার্থকভাবে লেখাটা প্রমাণিত হয়ে আছে সার্থক হয়ে আছে সফল হয়ে আছে হচ্ছে আঠারোশো সালে বঙ্কিমচন্দ্রের হাত ধরে এবং সেটি ছিল দুর্গেশনন্দিনী রাইট বুঝতে আশা করি আমাদের প্রার্থীরা বুঝতে পেরেছেন